আজকে আমরা অ্যাসিড ফসফরিকাম নিয়ে আলোচনা করব। এটি একটি অ্যাসিড গ্রুপের মেডিসিন, স্পেশালি ইউজড ফর ইরেকটাইল ডিসফাংশন। কন্টেন্ট, যে বিষয়বস্তু নিয়ে অ্যাসিড ফসফরিকামের যে বিষয়বস্তু আলোচিত হবে আজকের আলোচনায়, সিনোনিম, সোর্স অফ অ্যাসিড ফসফরিকাম, প্রুভার, প্লেস অফ অ্যাকশন, ইমেজ অফ প্লেস অফ অ্যাকশন, মেডিসিনস ওন ওয়ার্ডস, ওষুধের নিজস্ব কথা, কাতরতা, মায়াজম এবং ডিউরেশন। অ্যাসিড ফসফরিকামের সিনোনিম হচ্ছে অ্যাসিড ফসফরিক বা অ্যাসিড ফস। অ্যাসিড ফসফরিকামের উৎস হচ্ছে মিনারেল বা খনিজ। অ্যাসিড ফসফরিকাম প্রুভ করেন ডক্টর স্যামুয়েল হ্যানিম্যান। অ্যাসিড ফসফরিকাম যে সমস্ত জায়গায় কাজ করে থাকে, মন, মাসল, মেটাবলিজম বা বিপাক, রিপ্রোডাক্টিভ সিস্টেম বা জনন যন্ত্র এবং মাংস, এখানে প্লেস অফ অ্যাকশনের ইমেজ দেখানো হলো মাইন্ড। মাইন্ড চিত্রে অ্যাসিড ফসফরিকাম খুব ভালো কাজ করে। মাসল, মাসলের চিত্র দেওয়া হয়েছে, অ্যাসিড ফসফরিকাম মাসলের ক্ষেত্রেও কাজ করে। মেটাবলিজম বা বিপাক ক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিড ফসফরিকাম কাজ করে। দেখা যাচ্ছে খাদ্য আমরা খাচ্ছি, খাওয়ার পরে সেখানে ডাইজেশন হওয়ার পরে সেটা এনার্জি জেনারেট করতেছে। এই যে বিপাক ক্রিয়া, এই বিপাক ক্রিয়ার ক্ষেত্রে অ্যাসিড ফসফরিকামের ভালো কাজ আছে। এছাড়া মাংসের ক্ষেত্রেও অ্যাসিড ফসফরিকাম এবং রিপ্রোডাক্টিভ সিস্টেমের ক্ষেত্রে অ্যাসিড ফসফরিকামের ফাংশন, এখানে স্পেশালি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের একটা ইমেজ দেখানো হলো। ওষুধের নিজস্ব কথা, মেডিসিনস ওন ওয়ার্ডস, প্রথম কথা অবসাদ বা অবসন্নতা, দ্বিতীয় কথা দুধের মতো সাদা প্রস্রাব বা ঘন ঘন প্রচুর প্রস্রাব, তৃতীয় কথা উদরাময় উপশম এবং মলত্যাগকালে প্রচুর বায়ু নিঃসরণ, চতুর্থ কথা সম্পূর্ণ তন্দ্রাচ্ছন্ন ভাব বা উদাস ভাব। ওষুধের নিজস্ব কথাগুলো অবশ্যই মুখস্থ করব, যাতে সহজেই আমরা অ্যাসিড ফসফরিকামের কি পয়েন্টগুলো আমাদের মনে আসে, যা আমাদের পেশেন্টের ট্রিটমেন্টের ক্ষেত্রে খুব সহায়ক হবে। কাতরতা, অ্যাসিড ফসফরিকাম শীত কাতর সেকেন্ড গ্রেড, গরম কাতর থার্ড গ্রেড। মায়াজম, চারটি মায়াজমেই অ্যাসিড ফসফরিকামের ফাংশন আছে, তবে সোরিক মায়াজম তৃতীয় গ্রেড, সিফিলিটিক দ্বিতীয় গ্রেড, সাইকোটিক তৃতীয় গ্রেড, টিউবারকুলার তৃতীয় গ্রেড। অ্যাসিড ফসফরিকামের ডিউরেশন হচ্ছে 40 দিন, একটা দীর্ঘ ক্রিয়া মেডিসিন। আজকে অ্যাসিড ফসফরিকামের যে প্রাথমিক বিষয়গুলো, যা অবশ্যই অবশ্যই একজন হোমিওপ্যাথিক শিক্ষার্থী হিসাবে আমাদের মনে রাখতে হবে, বিশেষভাবে এগুলো মুখস্থের মাধ্যমে মনে রাখতে পারলে খুব ভালো হবে। আশা করি আজকের আলোচনা যা আলোচনা হলো সেগুলা খুব কাজে আসবে। আজকে এ পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।